শুভ সকাল। তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমার পরিচয়টা দিয়ে নিই, আমি অর্ক। আর আজকে আমার কথা বলার বিষয়বস্তু হলো, সাকুলেন্টের গোড়া যদি পচে যায় তাহলে আপনারা কি করবেন। তো আমার এই সাকুলেন্টটা নর্মালি ছাদে থাকে, তো এখন অতি বর্ষা চলতেছে, এর মধ্যে গোড়াটা পচে গেছে। গোড়া পচে গেলে বুঝবেন কিভাবে, যে এভাবে বুঝবেন যে আপনার গাছটা হেলে পড়ছে, এবং গোড়ার কাছে দেখেন যে এই জায়গাটাতে কুচকে বা হলুদ হয়ে আছে। এই যে এই জায়গাটাতে এরকম হয়ে আছে, তখন বুঝতে পারবেন আপনার গাছের গোড়াটা পচে গেছে। তো এখন আমি কি করব এটার ক্ষেত্রে? তো এটা একটা ছোট্ট একটা ভিডিও, আমি জাস্ট আপনাদের ডেমনস্ট্রেট দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো প্রথমে যে কাজটা করবেন সেটা হলো যে আপনার সাকুলেন্টটাকে তুলে ফেলবেন। এই যে সাকুলেন্টটা তুলে ফেললেন, তুলে ফেলার পর দেখেন যে এখান থেকে অ্যাকচুয়ালি গোড়া ছিল, এই জায়গা থেকে পচে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হলো যে আপনি যে কোনো ধারালো ছুরি নেন বা কাঁচি নেন, অথবা আপনি যদি ইয়েও নেন ব্লেড নিতে পারেন, যে কোনো ধারালো জিনিসপত্র নিয়ে আপনি সেটাকে ফার্স্টে হেক্সিসল বা যে কোনো আইসোপ্রোপাইল অ্যালকোহল অথবা হাইড্রোজেন পারঅক্সাইড এই ধরনের ডিসইনফেক্ট্যান্ট দিয়ে সেটাকে ক্লিন করে নেবেন। এই ক্লিন করা আমি এর আগে অনেকবার বলেছি যে ক্লিন কেন করতে হয়। ক্লিন করতে হয় যেন পরবর্তীতে বা ছুরি কাঁচু বা এই ধরনের জিনিস থেকে যেন কোনো ধরনের ইনফেকশন গাছের মধ্যে না ছড়ায়, সেজন্য ক্লিন করে নিতে হয় ব্লেডটা। আমার ক্লিন করাটা হয়ে গেল এখন। এখানে ক্লিন করার পর আমি এখন দেখাই এখন আমি কি করব। তো নর্মালি আমি যেটা করব সেটা হলো যে এখান গোড়ার এই জায়গা থেকে তো পচে গেছে, তো আমি এটার একটু উপর থেকে একটু ট্যাচা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই জায়গাটাতে কেটে দিব। কেটে দিলে আমি ভালো অংশটা পেলাম। তো এখন ভালো অংশটা পাওয়ার পর যেটা আমি করব সেটা হলো যে এই নিচের দিকে দুই একটা পাতা আমি খুলে নিব। এই পাতাগুলো বসালে আবার চারাও হবে। পাতা থেকে কীভাবে চারা করতে হয় সেটা হয়তো আমি এখন দেখাবো না, আর কিছুদিন পর, 1-1.5 মাস পর যখন আমি আমার সব সাকুলেন্টের রিপোর্ট করব ওই সময় দেখাবো যে কীভাবে পাতা থেকে চারা করতে হয়। এখন আমি এখানে কিছুটা ফাঙ্গিসাইড নিব, পাউডার অল্প একটু নিলেই হবে, ছোট একটা গাছ। তো এইখানে ফাঙ্গিসাইড পাউডার নিয়ে ওই গোড়াটাতে লাগাই দিব, এইভাবে লাগাই দিব। এই এখন এই কাটিংটা তো হয়ে গেল। কাটিংটা হয়ে যাওয়ার পর বা আমি কাটিংয়ের পর কীভাবে এখান থেকে চারা করব বা আমি এরপর কী করব, সেকেন্ড স্টেপ হলো আমার একটা ভিডিও আছে যে কাটিং থেকে কীভাবে সাকুলেন্টের চারা করতে হয়, সেটা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটাকে কীভাবে চারা করব। তো এই সাকুলেন্টটাকে আপাতত এই গোড়াটা একদম পুরাপুরি মানে শুকানো না পর্যন্ত এর গায়ে হাত দিব না বা এটা কোথাও লাগাবো না। এটা মিনিমাম 4-5 দিন বা আমি হয়তো 1 সপ্তাহ ফেলে রাখবো। রাখলে এই গোড়াটা পুরাপুরি শুকায়, এখানে ক্যালাস পড়বে। ক্যালাস পড়ার পর তারপর আমি এই সাকুলেন্টটা লাগাই দিব। যেভাবে কাটিং থেকে চারা করতে হয় সেম সেইভাবে আমি এটা থেকে আবার চারা করব। এই মোটামুটি আজকের ভিডিও। তো ছোট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। তো যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আপনি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশনে ক্লিক করলে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।